কমিশনের তো কিছু নীতিমালা আছে, নীতিমালাগুলোর ভেতরে এটাও মনে হয় একটা পড়ে যে অগ্রিম কোনো কিছু মনে হয় বলার সুযোগ নাই। তবে বিগত 5 বছর কাজ করেছি, অনেক প্রতিকূলতা গিয়েছে, আপনারা জানেন করোনার মতো মহামারী গিয়েছে, তারপরে অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে, সব কিছুর ভেতর দিয়ে 5টা বছর গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মনে করি একটি এত কঠিন সময়ে দারুণভাবে পার করেছে বিগত 5টি বছর। আশা করছি ইনশাল্লাহ এবার সব কিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন আরও বাড়বে এবং আরও ভালো হবে। না, ওই যে বললাম যে নির্বাচনের নীতিমালা আছে, কমিটমেন্ট নিয়ে তো আগে কথা বলা যাবে না। ইনশাল্লাহ নির্বাচিত হলে কর্মের মাধ্যম দিয়ে সেটা ফুটিয়ে তুলতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিগত 5টি বছর যেটা আগেও বললাম কাজ করেছি, সতর প্রতিকূলতার ভেতর দিয়েও চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার পাশে থাকার। ইনশাল্লাহ দেখা যাক এবার কী হয়। আপনি তো খেলাধুলার ব্যাপক উন্নয়ন করার জন্য আপনি কাজ করেছেন, আগামীতে এমপি থাকেন বা না থাকেন সেক্ষেত্রে আপনি কি? না, খেলাধুলা তো আসলে আমার ব্লাডের জিনিস, একদম রক্তের ভেতরে খেলাধুলা। সুতরাং খেলাধুলার সাথে আমার মনে হয় না যে একজন সংসদ সদস্য হিসাবেই খেলাধুলার সাথে থাকতে হবে। খেলাধুলা তো আমার পরিচয় খেলাধুলা দিয়ে, সুতরাং আমি খেলাধুলার সাথে আমি মনে করি না সংসদ সদস্যের মানে মিলানোর কোনো সুযোগ আছে। অবশ্যই খেলাধুলার সাথে আমি যতদিন বেঁচে থাকবো অবশ্যই থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ। মোবাইল নিয়ে সামনে থেকে সরেন। ভাই ফোন নিয়ে সরেন, ফোন নিয়ে সরেন সামনে থেকে। সামনের দিকে তাকাবেন, সামনের দিকে তাকান, সমাধিসৌধের দিকে। ভাই একটু ধরে রাখেন, প্রধানমন্ত্রী আল্লাহ তাদের জাতীয় সংসদী করুন, আল্লাহ তিনি পুনরায় ভুল করে নিন। আমি রহমতি গাইয়া আর আমার রহমি
ভাই।